আজকের এই জলসার সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান হল, দোস্ত হল, বুজুর্গ হল আর যুবক ভাই হল, আমরা সব এই মজলিস দিনী নিসবতে দিনী উদ্দেশ্যে জমা হইছি। 10টা থেকে এই জলসা শুরু হইছে, আমরা অনেকে প্রথম তাকিয়ে আসলাম, অনেকে পরে আইয়া এই জলসার সঙ্গে জড়িত হইছি, আরও কয়েক ঘন্টা এই জলসা চলব, আরও ওলামা একরাম হলাইবা এখান দিনী আলোচনা হইব। আমরা বড় খুশকিসমত, বড় সৌভাগ্যবান যে আমরা আমরার জীবনের কিছু সময় বার করছি দিনী কিছু আলোচনা শোনার লাগি, দিনী মজলিসও বোয়ার লাগি, নতুবা আমরার বর্তমানে যে অবস্থা যে দিনর লাগি আমরার কাছে একবারে সময় নাই, সব কাজর লাগি সময় থাকে, ছোটো থাকি ছোটোও যদি কাজ থাকে, আমরা যদি কোনোখানো বুধ পাই যে আমরার 10 টাকার বেনিফিট হইব তবুও আমরা সময় বার করি। কিন্তু আমরার দুনিয়া ও আখেরাতে সুন্দর করবার লাগি, আল্লাহরে রাজি আর খুশ করবার লাগি কিছু সময় বার করতাম বা কিছু পয়সা খরচিতাম, এর প্রতি আমরার দিয়ান আমরার তবজ্জু একবারে থাকে না। তো যাই হোক, আল্লাহর ফজল করমে আল্লাহ তাআলার হুকুম হইছে, আমরার উপরে মেহরবানি হইছে, আমরা সব ইকান জমা হইছি। আমি কয়টা আয়াতে করিমা তিলাওয়াত করছি, 2টা আয়াতে করিমা তিলাওয়াত করছি আর 2টা হাদিসে পাক তিলাওয়াত করছি, ওটা ইন্তরে সামনে রাখিয়া সংক্ষেপে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যেহেতু আমরা এখানে সব দিনই নিসবতে জমা হইছি, ফইলে আমরা সবে নিয়ত করতাম যে আমরা এই আলোচনা শুনিয়া বা এর পরে যে আলোচনা হইব সেই আলোচনাগুলা শুনিয়া নিজরে বদলিতাম, নিজরে পালা বানাইতাম। শুধু আলোচনা শুনলাম আর শুনতে বড় ভাল লাগে, মজা লাগে, খালি খানোর মজা লইয়া যাইতাম না। আমরার হালত হয়ে গেছে আমরা খানোর মজা লই, শুনতে ভাল লাগে বসত খান পর্যন্ত, পরে বাড়ির যাই গিয়া কিতা শুনলাম তাও মনে থাকে না, ফায়দা কিতা হইল তাও মনে থাকে না, খালি কত সময় শুনতে ভাল লাগছে পরে উত্তো গেলাম গিয়ে উঠিয়া, এরকম হইতো না। আমরা এই কেন বইতাম, নিয়ত ইরাদা লইয়া বইতাম যে আমরা নিজরে বদলিতাম, আমরা নিজর দিকে দেখতাম, নিজর ভিতরে জাকিতাম, অন্তরের উপরে অন্তরের মধ্যে জাকিতাম যে আমার মধ্যে কত কমি আছে, আমার মধ্যে কত গুণা আছে, আমি কত এরকম খাম করছি যে আমার রব হয়তো আমার উপরে নারাজ হয়ে যাইতে পারো। তো এই আলোচনাত বইছি ও উদ্দেশ্যে যে নিজরে বালা বানাইতাম, অনেক আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবো ওগুলা নিজর জীবনও আনতাম। উচিত আসলো যে আমরা পুরা জীবন এবং প্রত্যেকটা কাজ আল্লাহর হুকমর মোতাবিক হইত, কিন্তু আমরা যদি প্রত্যেক দিন এক হিসাব করি তাহলে হয়তো 10% ওলা পাইমু যেন আল্লাহ আল্লাহ রসুলের হুকমর মোতাবিক চলের, 5% পাইমু আল্লাহর মোতাবিক চলের, আর 90% 95% পাইমু যেন বাকি সব নিজর মর্জি মোতাবিক চলের, আমরা আল্লাহ আল্লাহ রসুলের দিনের খেয়াল করি আর না। আমরার মধ্যে এই পরিবর্তনটা আইতো, বেদারি আইতো, জাগরণ আইতো, নিজরে আমরা বালা বানাইতাম, আমরা 5% 10% আইজ মুসলমান অন্ত কি মানে আমরার ইমানি হালতর কথা কইয়া, আমরার মুসলমানই হইল মাত্র 5% বা 10%, আমরার মুসলমানই ওটারে 100% লইয়া যাইতাম ইনশাআল্লাহ, বা যদি পারি না অন্তত চেষ্টা করতাম, চেষ্টাত রইতাম, বাড়ি বাড়ি যাইতো, 5% আছে 10ও যাইতো, 15ও যাইতো, 25ও যাইতো, 50% 70%, রাস্তাত মৌত হয়ে গেলে আল্লাহরে তো কইতে পারবা গিয়া যেন আল্লাহ মেহনত আসলাম, চেষ্টাত আসলাম, নিজরে ওলা বালা বানানিত আসলাম, পুরা বনতাম পারছি না কিন্তু চেষ্টাত আসলাম, আল্লাহ তুমি মাফ করে দাও, মাফ করে দিলে ইতে পারোই না আল্লাহ। কিন্তু আমরা যদি চেষ্টাও করি না নিজরে বালা বানাইবার, তাহলে আল্লাহ কোন বেইজে আমরা রে মাফ করে দিতা, গাফলত আসলো আর গাফলতও রইলাম, গাফলতর হালতও মরি গেলাম, কোন বেইজে কিয়ার ভিত্তিতে আল্লাহ মাফ করে দিতা। তো আমরা নিজের আমল দেখাইতে লাগবো, আমরা মেহনত করি আর দেখাইতে লাগবো, আমরা বদলার চেষ্টা করি আর ওখানে আল্লাহরে দেখাইতে লাগবো, তখন গিয়ে আল্লাহর তরফ থেকে রাহমত আইব, আল্লাহর তরফ থেকে মাগফিরত আইব,
যাই হোক, আমি খোয়াত আসলাম, আমরা রিকানো বোয়াটা খালি শুনতে মজা লাগে, রিকা নইতো না, আমরা ভিতরে কিছু ফিকির আইতো, চিন্তা আইতো, নিজরে বদলার চিন্তা করতাম এবং চিন্তা নিজরে বদলিবার ইরাদা লইয়া বইতাম, আর যা শুনতাম ওগুলা নিজের উপরে নিজের জীবনের মধ্যে ধীরে 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 আনার চেষ্টা করতাম, তখন এই জলসার আয়োজন করাও কামিয়াব হইব, এই জলসাত বোয়া সময় দেওয়াও সব সফল হইব, এই জলসাত আইয়া আলোচনা করা এটাও সফল হইব, আর যদি আমরা জীবনও পরিবর্তন আয় না তাহলে এটা কিচ্ছু খামো লাগতো না। এই দুস্থ হল বুজুর্গ হল ওখান চেষ্টা করবা, আমি যা আলোচনা করমু বা এর ফলে উলামা একরাম হলে যা আলোচনা করবা, যা যে কোনো দিন দিনই মজলিসও বোয়া হয় নিজরে বদলিবার চেষ্টা করবা, হরমনি হুক্কা ইনশাআল্লাহ। আমি যে আয়াতে করিমা আপনারা সামনে তিলাওয়াত করছিলাম, আল্লাহ তাআলা ফরমাইতরা ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা ইনসাফ করার হুকুম করছেন, আল্লাহ ইনসাফ করার হুকুম করডা আর ইহসান করার হুকুম করডা, ও ইতা ইজিল কুরবা, আর নিজর আত্মীয় এর মধ্যে যারা একটু অভাবগ্রস্ত তারারে দেওয়ার তারার সাহায্য করার আল্লাহ হুকুম করটা, তিনটা জিনিসের হুকুম করছেন। আর ওয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকারি ওয়াল বাগ, আর আল্লাহ নিষেধ দিছেন ফাহশা বেহায়াই কাজ থাকি, নির্লজ্জতার কাজ থাকি মানা করছেন, আর মুনকার যত ধরনের বাদ খাম আছে, যত ধরনের কুকর্ম আছে, অপকর্ম আছে, যত ধরনের অপরাধ আছে, এইগুলা তাকে আল্লাহ নিষেধ করছেন। আর বাঘ, বাঘ এটার অর্থ হইল অপরাধ, গুণা, আল্লাহর নাফরমানি করা, সব ধরনের নাফরমানি তাকে আল্লাহ নিষেধ করছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটা জিনিসের হুকুম করছেন আর তিনটা জিনিস তাকে আমরা রে নিষেধ দিছেন। সর্বপ্রথম যেটার হুকুম করছেন আল্লাহ তাআলা, এটা বলল ইনসাফ কায়েম করতা, ইনসাফ করতা, আল আদল মতলব ইনসাফ, ইনসাফ এটা ইসলামের উদ্দেশ্য। আল্লাহ তাআলা এই যে দিন দিছেন জমিন, আমরা যে দিন দিছেন, আমরার উপরে যে নবী হল ফটাইছেন, আমরার উপরে যে কিতাব হল নাজিল করছেন, এই সবর উদ্দেশ্য হইল গিয়া জমিনের উপরে ইনসাফ হইত, কোনো ধরনের জুলুম থাকতো না, কোনো গরো জুলুম হইতো না, কোনো সমাজও জুলুম হইতো না, কোনো দেশও জুলুম হইতো না, কোনো মানুষের উপরে জুলুম হইতো না, খেউরের উপরে জুলুম হইতো না, সব ক্ষেত্রে ইনসাফ হইত। ও কারণে আল্লাহ দিন দিছই, আল্লাহ নবী ফাটাইছই, আল্লাহ কিতাব ফাটাইছই। অন্য আয়াত আল্লাহ তাআলা ফরমাইতরা লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত, নিশ্চয় আমি রসুল হল ফাটাইছি এবং তান্তানের উপরে কিতাব হল নাজিল করছি, স্পষ্ট দলিল হল নাজিল করছি, তান্তানটা দিছি খেনে লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে মানুষে ইনসাফ কায়েম করে, ন্যায় প্রতিষ্ঠা করে, ইনসাফর নিজাম, ইনসাফ ন্যায় ব্যবস্থা প্রতিষ্ঠা করে। তো এই কিতাব, এই রসুল, এই দিন, এই সব আমার মূল উদ্দেশ্য হইল ইনসাফ কায়েম করা। আর যুগে যুগে যে ইনসাফ কায়েম হইছে, হজরতে নূহ আলাইহিসসালামে তান যুগে ইনসাফ কায়েম করার মেহনত করছেন, যত বাতিল তার মোকাবেলা করছেন, বাতিলর মোকাবেলা করতে ডরাইছেন না, বাতিলর মোকাবেলা করতে ফিসে হরছেন না, নিজর জানর উপরে বিপদ আইছে এর পরেও ফিসে হরছেন না, খেনে ন্যায় প্রতিষ্ঠা করতা, আল্লাহর তরফ থেকে হুকুম আইছে জমিনের ন্যায় প্রতিষ্ঠা কর। ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামে ন্যায় প্রতিষ্ঠা করছে, আপনারা জানোই আগুনের মধ্যে ডালা হয়েছে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামে, কত ধরনের পরীক্ষা হল হয়েছে, হজরতে মুসা আলাইহি সালামে ন্যায় প্রতিষ্ঠা করছে, বনু ইসরাইল যারা কোরআনে পাকের মধ্যে জাগায় জাগায়, সবচেয়ে বেশি তো মুসা আলাইহি সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে, সবচেয়ে বেশি মুসা নবীর ঘটনা সবচেয়ে বেশি বর্ণনা করা হয়েছে, তার কারণও আছে, কারণ হজরতে মুসা আলাইহি সালাম এবং সেই যুগের যে অবস্থা, সেই অবস্থা আল্লাহ এই উম্মতের উপরেও দিছেন, যে অবস্থা বনু ইসরাইল এবং মুসা আলাইহিস সালামের উপরে আইছে সেই অবস্থা এই উম্মতের উপরেও আইছে এবং আর এবং আইতে থাকবো। মুসা আলাইহিস সালাম এবং তার কম যে বনু ইসরাইল একসময় উন্নতির শিখরে আসলা, এরপরে তারা চরমভাবে তারার অবনতি হইল, চরমভাবে তারার পতন হইল,
এরপরে মুসা আলাইহিসসালামে মেহনত করলাম, জালিম বাদশাহ গলাই গেলা, সেই জালিম বাদশাহ গলে ডিভাইড অ্যান্ড রোল পলিসি অ্যাপ্লাই করলাম তারার সমাজ বনু ইসরায়েলের মধ্যে, যেভাবে আজকেও চলছে বা এর আগেও চলিয়া গেছে আজকেও চলে, সেই সময় ডিভাইড অ্যান্ড রোল পলিসি অ্যাপ্লাই করছিল ফিরাউনে, সমাজের মধ্যে চূড়ান্ত সীমার জুলুম প্রতিষ্ঠা হয়েছিল, কোনো ধরনের ইকুয়ালিটি আসলো না, কোনো ধরনের ভ্রাতৃত্ববোধ আসলো না, যে বালা ধনপান মানুষে গরিব কলরে সাহায্য করতো এই ধরনের মানসিকতা হরিয়া গেছিল কি কিলা, আমরা মালডে শুধু নিজর বানাইতাম, মালের উপরে ফুরাফুরি কবজা হইত, যে আজকে যে ক্যাপিটালিস্ট যে বা চিন্তাধারা সেই চিন্তাধারা সেই সময় আই গেছিল, তো এই ধরনের জুলমর নিজাম আসলো। মুসা আলাইহিসসালামে মেহনত করছেন, মোকাবেলা করছেন, যে ধরনের মোকাবেলা করা লাগে ও ধরনের মোকাবেলা করছেন, এবং করিয়া শেষে গিয়া ইনসাফর নিজাম কায়েম করছেন, এবং শেষে বনু ইসরাইলের আবার তরক্কি হয়েছে। হজরতে ঈসা আলাইহিসসালামেও তার উম্মতরে উম্মতর মধ্যে ইনসাফর নিজাম কায়েম করার চেষ্টা করছেন, সব যুগে তাম আম্বিয়া একরাম তাম রসুল অখল সবে ইনসাফর নিজাম কায়েম করার চেষ্টা করছে। আর ঠিক সেইভাবে আমরার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইন জমিনের উপরে ইনসাফ কায়েম করার মেহনত করছেন, মৃত্যু পর্যন্ত মেহনত করছেন, এবং এই জিম্মেদারি আমরারে দিয়া গেছেন। আল্লাহ রাসূল আলাইহি সালাতু ওয়াসালাম যে যুগ আইসলা সেই যুগের হালত আপনারা জানেন, আমি সেই দিকে আলোচনা করার যাইতাম না, লম্বা হয়ে যাইব, যে সমাজের মধ্যে কি ধরনের অত্যাচার হইত, জুলুম হইত, মহিলা অকলের উপরে জুলুম হইত, মহিলা অকলের কোনো মর্যাদা আসলো না, কোনো ধরনের বিবাহ প্রথা আসলো না, আসলো এগুলা নাম মাত্র, খালি জিনা আর জিনা হইত। যেভাবে আজকে বেহাই আই, আজকে যে যুগ আমরা নতুন জাহিলিয়তর যুগ বসবাস করিয়া, জমানায় জাহিলিয়ত বুঝতে আমরা কোনো কষ্ট হইত না, আজকে যেভাবে বেহাই আই ঠিক সেইভাবে বেহাই আই সে যুগও আসলো, জিনা সেই যুগও চতুর্দিকে আম আসলো, চতুর্দিকে মানুষে সেই সময় মদ পান করতা, মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বোধ আসলো না, ছোটোখাটো ব্যাপার লইয়া সামান্য জিনিস লইয়া যেটা জিনিস ইগনোর করা যায় ওটা জিনিসের উপরে একশো একশো বছর পর্যন্ত যুদ্ধ হয়ে যাইত, একশো বছর পর্যন্ত, চল্লিশ বছর পর্যন্ত, এটা যুদ্ধ অকল মশহুর আছে, হারবে বাসুস, হারবে দা হিজবুল গিবরা, এটা অত্যন্ত প্রসিদ্ধ ঘটনা বলি, আরব আরবি সাহিত্য যারা পড়িছেন তারার জানা আছে, ছোটোখাটো জিনিস লইয়া আপনার চল্লিশ বছর একশো বছর এইভাবে যুদ্ধ হয়েছে, এই সমাজের সমাজ ব্যবস্থা আসলো, কোনো ধরনের ন্যায় আসলো না, মানুষ কোনো বাবা মারা গেলা সম্পত্তি ন্যায় সহকারে বন্টন হইতো না, ফুয়াইনতে নিতাকি বা যার শক্তি আছে হে সারা খাড়িয়া নিত কি, সেই অবস্থা সেই যুগ আল্লাহ রসুল আলহি সালাতু আসসালাম আইসইন সমাজ ন্যায় প্রতিষ্ঠা করছেন, আতাকুল্লা জি হাক্কিন হাক্কা, সকল হকদার দে তার হক দিছেন, এবং শুধু আরবের ভূমিত নাই অন্যান্য জায়গাত রোমান এম্পায়ার হকানো গিয়া সাহাবা একরামে গিয়া ন্যায় প্রতিষ্ঠা করছেন, পার্সিয়ান এম্পায়ারেও ন্যায় প্রতিষ্ঠা হয়েছে, দুনিয়ার বিভিন্ন জায়গাত জমিনের বিভিন্ন জায়গাত ন্যায় প্রতিষ্ঠা হয়েছে, উম্মতে মুহাম্মদিয়ে সেই দায়িত্ব আদায় করি 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 গেছে, আর এটা উম্মতে মুহাম্মদির দায়িত্ব, আমরার দায়িত্ব এটা সমাজ ন্যায় প্রতিষ্ঠা হইব, কারণ মুসলমান আল্লাহ তাআলা শুধু এই কারণে দিছেন না যে আপনি দুনিয়াতে আইছেন কয়দিন খাইতা ঘুমাইতা চাকরি নকরি করতা আর বাদে কবর যাইতা কি, মুসলমান এর লাগি নাই, এই যে উম্মতে মুহাম্মদি, এই উম্মতে মুহাম্মদির উপরে
নবীও হলোর যে দায়িত্ব সেই দায়িত্ব এই উম্মতের উপরে। যেভাবে নবীরে মাবউস করা হইছিল, পাঠানি হইছিল, ঠিক এইভাবে এই উম্মত হইল গিয়া মাবউস। এই উম্মতের প্রত্যেক ব্যক্তির উপরে দায়িত্ব আছে, সেই নবীর দায়িত্ব দিনটি অন্যর কাছে পৌঁছানি এবং সমাজ ন্যায় প্রতিষ্ঠা করা। যেভাবে নবীয়ে ন্যায় প্রতিষ্ঠা করছিলা এবং সর্বত্র ন্যায় হইত গিয়া, প্রত্যেক উম্মতর প্রত্যেক ব্যক্তির উপরে দায়িত্ব হইল সর্বত্র ন্যায় প্রতিষ্ঠা করা যতক্ষণ পারা যায়। যদি আমরা শুধু ব্যক্তিগত জীবন খাটাই আর ব্যক্তিগত জীবন খাটাইয়া কবর যাই কি, তাহলে আল্লাহর কাছে ছাড় পাইতাম না। আমরা পুরো সমাজ নিয়ে চিন্তা করতে লাগবো, দেশ নিয়ে চিন্তা করতে লাগবো, দেশও ন্যায় প্রতিষ্ঠা কিলা হইতো এরও ফিকির থাকতে লাগবো। আমি প্রায় সময় হই যে আমরার যে বর্তমান যে অবস্থা যেগুলা, এই অবস্থার পিছনে আমরা বেশি দায়ী। বেশিরভাগ দায়ী কারণ হইল গিয়া আমরা ঘুমো। আমরা অবস্থাটা যে ঠিক করতাম এর লাগে ইরাদাও আমরা অন্তর নাই। সমাজের অবস্থা ঠিক হইতো, দেশের অবস্থা ঠিক হইতো, দেশ যে যে জায়গা জালিমহল বোয়াত আসইন, এই জালিমহল ডে বদলানি হইত, জুলম শেষ হইত, অত্যাচার শেষ হইত, কৃষক অখলর উপরে অত্যাচার, মজদুর অখলর উপরে অত্যাচার, বিভিন্ন জায়গাত মহিলা অখলর উপরে অত্যাচার, কত হাজার হাজার জব প্রত্যেক দিন এমনে শেষ করা হই যার, এমপ্লয়মেন্ট শেষ করাওয়ার, যে জায়গাত এমপ্লয়মেন্ট দেওয়া হইতো আসলো ও জায়গাত এমপ্লয়মেন্ট শেষ করাওয়ার, বিভিন্ন জায়গাত ডিসইনভেস্টমেন্ট করাওয়ার, গভর্নমেন্ট প্রপার্টিস গুলারে বেসাওয়ার, দেশের ইকোনমিরে ফুললি ক্যাপিটালাইজ করাওয়ার, যে জায়গাত শুধু ক্যাপিটালিস্ট অকলোর আধিপত্য থাকবো, তারারও তো বেশিরভাগ সম্পদ থাকবো, যেটা ওই গেছে মোর দেন 80% সম্পদ আজকে মুষ্টিমে কয়েকজন মানুষের আত, আর বাকি যারা মানুষ আছেন দেশের 100 কোটির উপরে মানুষ, বর্তমানে ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সও 12 স্থান আরও নিচে নামিয়ে আইছে। হালেকি ভারতবর্ষের মধ্যে তো আল্লাহ ওলা রিসোর্স সকল দিছেন, ওলা রিসোর্স সকল দিছেন, অন্য কোনো জায়গাতে লা রিসোর্স দিছেন না, অত বেশি সম্পদ এই দেশে। যদি আজকেও হাজারো হাজার লক্ষ লক্ষ মানুষের যদি ক্ষুধার্ত ঘুমাইতে হয়, লক্ষ লক্ষ মানুষে যদি তার নিজের একবারে বেসিক নেসেসিটিসগুলা পায় না, মৌলিক অধিকারগুলা পায় না, আজকেও যদি ছোট ছোট বাচ্চাইন্তর রেল স্টেশনও আর বাস স্ট্যান্ডগুলার মধ্যে বিক করতে লাগে, আজকেও বড় বড় শহর ট্রাফিক লাইট যেখানে ট্রাফিক লাইট থাকে ওখানে মহিলা অকলোর যদি বিক করতে লাগে, তো এই সিস্টেম কিতা বদলানি লাগবো না নি, ন্যায় প্রতিষ্ঠা করতে লাগবো না নি, প্রত্যেকে যার যারি হক পাইতো এর লাগে কিতা ফিকির করা লাগবো না নি। এই ফিকিরটা কে করতো? উম্মতে মুহাম্মদের দায়িত্ব। এটা কোনো পলিটিক্যাল দায়িত্ব নাই যে আমি অমুক পার্টির পলিটিক্স করি আর আমি অমুক পার্টির পলিটিক্স করি আর, আপনি পলিটিক্স করেন পলিটিক্স না করেন, আপনি কোনো পার্টি জয়েন হইন কোনো পার্টি জয়েন না হইন, এটা অন্য কথা। উম্মতে মুহাম্মদি হিসাবে আপনার দায়িত্ব, সমাজও ন্যায় কিলা প্রতিষ্ঠা হইত, দেশও ন্যায় কিলা প্রতিষ্ঠা হইত, আপনার অন্তর একবার অন্তত ফিকির হইত, চিন্তা আইত, একবার ইরাদা করতা যে এই অবস্থাগুলারে আমরা বদলিতাম, ন্যায় প্রতিষ্ঠা করতাম। আজকে কত ছোট ছোট শিশু অভাবর তাড়নায় স্কুল ড্রপ আউট করে দেন, স্কুলও যাইতে পারুন না, শিক্ষা অর্জন করতে পারুন না, তো কিভাবে এই যে মানুষ আজকে অভাবগ্রস্ত তারা অভাবরে দূর করা যায়, মানুষ জরুরতমন্দ তারার জরুরতরে দূর করা যায়। আজকে এই অভাবর কারণে অনেক ক্রিমিনাল অ্যাক্টিভিটিসও গিয়া লিপ্ত হয়ে যায়, ড্রাগস ব্যবসার জড়িত হয়ে যায়, আরও কিতার জড়িত হয়ে যায়, আরও কিতার জড়িত হয়ে যায়। এই সমাজের ক্রাইম মুক্ত করা এর চিন্তাধারা কে করতে লাগবো? প্রথম দায়িত্ব, প্রথম চিন্তা করতে লাগবো উম্মতে মুহাম্মদিয়ে। এগু নববি দায়িত্ব, এগু ইমানি দায়িত্ব, এগু কোরআনের দেওয়া দায়িত্ব, এগু আপনার দিনের দেওয়া দায়িত্ব। এই দায়িত্বর লাগি আপনি মুসলমান, আপনার যে মর্যাদা এই মর্যাদা এই দায়িত্বর লাগি। কুনতুম খাইরা উম্মা, আপনি শ্রেষ্ঠ উম্মত। এই শ্রেষ্ঠ উম্মত কোন কারণে? অন্য উম্মতরে খেনে শ্রেষ্ঠ হওয়া হইল না, আপনারে আমারে খেনে শ্রেষ্ঠ হওয়া হইল। কুনতুম খাইরা উম্মা, শ্রেষ্ঠ হওয়ার কারণ হইল উখরিজাত লিন্নাস, আপনারে দুনিয়াত পাঠানি হইছে, জন্ম দেওয়া হইছে, খালি নিজের ব্যক্তিগত চিন্তা করবার লাগি নাই, উখরিজাত লিন্নাস, সমগ্র মানব জাতির চিন্তা করার লাগি। এই চিন্তা করতে লাগবো আপনার,
দেশের চিন্তা করতে লাগবো, জনগণের চিন্তা করতে লাগবো, দেশ যদি জুলুম থাকে সেই জুলুম কিলা মিটানি যায় এটার চিন্তা করতে লাগবো। তাই আমার দোস্ত কল বুজুর্গ কল, আল্লাহ তাআলার হুকুম ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, আল্লাহ ইনসাফের হুকুম করছেন, ইনসাফ কায়েম করো।